বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি ভারতীয় কোবরা সাপ সম্পর্কে। ইন্ডিয়ান কোবরা বা এশিয়ান কোবরা যে সকল দেশগুলিতে পাওয়া যায় সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা। এই দেশগুলোতে এই কোবরা সাপে পাওয়া যায়। কোবরা সাপ সাধারণত নিউরোটক্সিন বিষ বা ভেনমকে ক্যারি করে। এদের দাঁতের মধ্যে নিউরোটক্সিন পাওয়া যায়। এই নিউরোটক্সিনই আবার মানুষ বা প্রাণীদের স্নায়ুতন্ত্রের ওপর আঘাত করে, স্নায়ুতন্ত্রকে বিকলাঙ্গ করে দেয়। তার ফলে মানুষের নিঃশ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মানুষ বা প্রাণী মারা যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোনো সাপই কিন্তু মানুষ বা কোনো প্রাণীকে সচরাচর কিন্তু কামড়াতে যায় না। সাপ খুবই ভীতু প্রাণী হয়। এরা মানুষকে তখনই কামড়ায় যখন এরা এটা ফিল করে যে তারা তাদের জীবনের হানি এসে গেছে, এইটার থেকে তাদের জীবনের ক্ষতি হতে পারে, তখনই কিন্তু সাপ মানুষকে কামড়ায়। তার আগে কিন্তু সাপ মানুষকে কামড়ায় না। সাপও মানুষকে খুবই ভয় পায়, যতটা মানুষ সাপকে ভয় পায়। মানুষ তাহলে সাপের বিষে মারা যায়, তার কারণ কি জানেন? সাপ কামড়ালো, সাপের বিষে মারা যায় মানুষ, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে দেখা যায় সাপে কামড়ানোর থেকে মানুষ বেশি মারা যায় ভয়ে। কি হয় অনেক সময় সাপে ধরুন কামড়ালো, একটা মানুষকে যদি সাপে কামড়ায়, সাধারণত কোবরা, তাহলে সেই মানুষটি ন্যূনতম এক ঘন্টার মধ্যে যদি তাকে হসপিটালের মধ্যে ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে তাকে অ্যান্টিভেনাম অর্থাৎ সাপের বিষের যে প্রতিষেধক সেটাকে যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ বেঁচে যেতে পারে বা বেঁচে যায়। কোবরা সাপের অ্যান্টিভেনাম ভারতে অ্যাভেলেবল এবং এগুলো সহজেই আপনি যদি কোনো ব্যক্তি, কোনো পেশেন্ট যাকে সাপে কামড়েছে তাকে দেওয়া হয় অ্যান্টিভেনাম, তাহলে সে বেঁচে যাবে। তাহলে এর থেকে মৃত্যু হার কেন বেশি? অনেক গ্রাম, অনেক প্রত্যন্ত জায়গা যেখানে কিন্তু মানুষ আর সাপের মধ্যে বিশেষ পার্থক্যটা নেই। এই সাপগুলো মানুষের বাড়িতে চলে আসে ইঁদুর খেতে, ছোটোখাটো পোকা বা এরকম টাইপের জিনিসগুলোকে খেতে, মোস্টলি ইঁদুর খেতেই আসে। তো এই ইঁদুর খাওয়া আর মানুষেরা যেখানে খোলা জায়গায় ঘুমোয় বা এমন জায়গায় ঘুমোচ্ছে বিছানার মধ্যে এই সাপগুলো ঢুকে যায় এবং সেক্ষেত্রে মানুষ আর সাপের কিন্তু এই সংঘর্ষটা দেখা যায়। ভারতের অন্যতম সবথেকে বিষাক্ততম সাপ যদি কাউকে ধরা হয়, সেক্ষেত্রে বলা যেতে পারে কিং কোবরা। কিং কোবরা আসলে কিন্তু কোবরা বা গোখরো স্পিসিসের, এদের প্রজাতি বা এদের ফ্যামিলি থেকে বিলং করে না। কিং কোবরা কোবরা সাপই নয়, কিং কোবরা অন্য প্রজাতির সাপ, তারা নিজেরাই একটা প্রজাতি, যেমনটা কোবরা একটা নিজের প্রজাতি সাপেদের মধ্যে। এবার চটজলদি কয়েকটা জিনিস কোবরা সম্পর্কে জানা দরকার, সেগুলো বলা যাক। এক হচ্ছে ভারতবর্ষে যে দুটি কোবরা স্পিসিস সবথেকে বেশি পাওয়া যায় সেগুলি হলো, এক মনোক্লেট কোবরা আর দুই হচ্ছে স্পেকটিকল কোবরা। এই মনোক্লেট কোবরা অ্যাকচুয়ালি এতটাই বিষাক্ত হয় এদের বিষে একটা হাতি অবধি মরে যেতে পারে। আর স্পেকটিকল কোবরা এরা খুবই কমন কোবরা, সাধারণ কোবরাই স্পেকটিকল কোবরা হিসাবে দেখা যায়। এদের বিষ নিউরোটক্সিক, যেমন আর দশটা কোবরার সেম। এদের স্পেকটিকল কোবরা নামটা হওয়ার কারণ হচ্ছে এদের ফনা। এদের ফনার মধ্যে যে এক ধরনের চশমার আকৃতির ছাপ থাকে, সেই ছাপের জন্য এদের নাম হয়েছে স্পেকটিকল কোবরা। কোবরা সাপ কিভাবে শিকার করে? এরা সাধারণত শিকারের গন্ধে শিকারকে ধরে। তো গন্ধটা কিভাবে পায়? এরা জিভ দিয়ে শিকারের গন্ধ পায়। একটা জিনিস জানা উচিত আপনাদের, সকলের জানা উচিত, সাপের কিন্তু কান থাকে না। তার মানে আমি সাপের কাছে যদি জোরে জোরে চিৎকার করি, সাপ কিন্তু আমার কথা কোনো শুনতেই পাবে না। তো যে কোবরা সাপ আছে এরা কিভাবে শিকার করে? এরা গন্ধ দিয়ে শিকার করে। কিভাবে গন্ধ দিয়ে শিকার করে? এদের যে জিভ থাকে, এরা জিভটাকে বের করে হাওয়ার মধ্যে, এবং হাওয়ার মধ্যে যে গন্ধের পার্টিকেলগুলো থাকে এসে লেগে যায় জিভের মধ্যে। এবং এরা যখন এই জিভটাকে মুখের মধ্যে ভরে, এদের অর্গ্যান, এদের মুখের মধ্যে একটা স্পেশাল অর্গ্যান থাকে যাকে বলা হয় জ্যাকবসন অর্গ্যান।
এই অর্গ্যানটার মাধ্যমে ডাইরেক্ট ওই জিভ দুটো ওই অর্গ্যানে টাচ করে, সঙ্গে সঙ্গে ওই সিগন্যালটা চলে যায় তাদের ব্রেনে। ব্রেনে সিগন্যালটা চলে যাওয়ার পরই সেটা অ্যানালাইজ হয় এবং এর মাধ্যমে কোবরা বুঝতে পারে যে তার শিকার কত দূরে আছে। এইভাবে তারা শিকারটা করে। এবার যখনই তারা শিকারের কাছে যায়, শিকারের কাছে গিয়ে বসে থাকে বা শিকার আসার অপেক্ষা করে বা শিকারের কাছে যায়, মোস্টলি ইঁদুর, ব্যাং, সাপ, ছোটোখাটো এরকম জিনিস এরা খেয়ে থাকে। তো সেক্ষেত্রে যখনই একটা ইঁদুরের কাছে এরা যায়, গিয়েই তখনই ইঁদুরটার ওপর অ্যাটাক করে। ইঁদুরটার ওপর যখনই অ্যাটাক করে, ইঁদুরটার বডিতে বিষ চলে যায়। বিষ যাওয়ার কিছুক্ষণ পরেই ইঁদুরটি কিন্তু মরে যায়। এরা ততক্ষণ ওকে ফলো করে, ইঁদুরটিকে কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে। তারপর ইঁদুরটিকে এরা গিলতে শুরু করে, তারপর এরা গিলে ইঁদুরটিকে খেয়ে নেয়। একটা খাবার খাওয়ার পর যদি বড় সড়ো শিকার হয়, সেক্ষেত্রে একটা কোবরা সাপ এক মাস, যদি একটা বড় শিকার যদি পাওয়া যায়, এক মাস তাদের না খেলেও চলে যায়। এদের পাচনতন্ত্র খুবই ধীর গতিতে কাজ করে এবং এদের পাচনতন্ত্র কিন্তু খুবই শক্তিশালী। এরা যে কোনো জিনিস গলিয়ে ফেলতে পারে। অ্যানাকন্ডা সাপের পাচনতন্ত্রে দেখা গেছে এরা হরিণের শিং, মোষের শিং, খুঁড় সব কিছু জিনিস গলিয়ে ফেলে। এদের পাচনতন্ত্র খুবই শক্তিশালী হয়। তো এখন কিভাবে প্রোটেক্ট করব নিজেকে সাপ থেকে? সাপ থেকে নিজেকে প্রোটেক্ট করার কোনো দরকার নেই, আপনি সাপকে প্রোটেক্ট করুন তাহলেই হবে। সাপ আপনাকে কামড়াতে আসে না, আপনি নিজের দোষে সাপের কাছে যান কামড় খেতে। এমন জায়গাগুলো যেগুলো বর্ষাকাল বা গ্রীষ্মকালে সাধারণত, শীতকালে সাপ থাকে না কারণ তারা হাইবারনেশন বা শীত ঘুমে যায়। তো বাকি যে বর্ষাকাল এবং গ্রীষ্মকালে সাপ একটু বেরোয়, সেক্ষেত্রে এমন জায়গাগুলো হয় অনেক সময় যেখানে সাপ চলে আসে। বাড়িতে সাপ আসে সাধারণত ইঁদুর খেতে, ব্যাং খেতে, আপনার কোনো ক্ষতি করতে সাপ আসে না। কিন্তু সেখান থেকেও যদি কোনোভাবে সাপের গায়ে পা পড়ে যায় বা কোনোরকমভাবে কিছু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সাপের দ্বারা কামড় খেতে পারে। তো কিভাবে প্রোটেকশন করবেন? বাড়ির মধ্যে আপনি যদি ব্লিচিং পাউডার বা কার্বলিক অ্যাসিড জাতীয় জিনিস ছড়িয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সাপ আসার চান্স কমে যায়। কারণ এদের যে তীব্র গন্ধটা, এরা সাপ এই জিনিসগুলো সাপ কিন্তু সহ্য করতে পারে না। এদের গন্ধটা এতটাই তীব্র হওয়ার জন্য সাপ এটাকে সহ্য করতে পারে না, তো তার জন্য কিন্তু সাপ আসে না। সাপকে মারবেন না, সাপের থেকে আপনার কোনো ক্ষতি নেই। সাপের থেকে ভয়, মানুষের থেকে সাপের ভয় বেশি। তো সাপের ক্ষেত্রে মানুষের কিন্তু সেই জিনিসটা অনেক কম। মানুষ, কোনো সাপ ইচ্ছা করে এসে মানুষকে কামড়ায় না, যতক্ষণ না মানুষ তার কাছে গিয়ে কামড় খেতে যায়। মানুষ ততক্ষণ না, সাপ ততক্ষণ না কাউকে কিছু করে না যতক্ষণ না সাপকে কেউ কিছু করছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই যান এবং সাবস্ক্রাইব করুন। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।